স্কুল থেকে ফেরার সময় বাচ্চা একটা মেয়ে ব্রিজের অনেক উপর থেকে পানিতে পড়ে মারা যায়। এর অনেক বছর পর আরও একটা মেয়ে স্কুলে যাওয়ার সময় ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনার শিকার হয়। অন্যদিকে বিবাহিত এক মহিলা ঘুমের ট্যাবলেট খেয়ে নিজে নিজে আত্মহত্যা করে নিয়েছে। এই সবগুলো মৃত্যু কি কোনো স্বাভাবিক মৃত্যু, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো এক মাস্টার মাইন্ড? এই মৃত্যুর রহস্য বের করতে গিয়ে একের পর এক যে টুইস্টগুলো সামনে আসে, সত্যি বলছি আপনার মাথা একেবারে ঘুরিয়ে রেখে দিবে। বলছিলাম 2022 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি কুথরাম কুথরামের কথা। ভাইরে এ ভাই, এই মুভির সাসপেন্স টুইস্ট ক্লাইম্যাক্স কোন পর্যায়ের, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে একদমই মিস যাবে। এক কথায় মাস্টারপিস একটা মুভি। ইন্ট্রোতে তারিফ করে আর বেশি সময় নষ্ট করব না, শুধু একটা কথাই বলবো, এক সেকেন্ডও যেন মিস না হয়। তো চলুন গল্পের দিকে যাওয়া যাক। সাল 2005, মার্চের 9 তারিখ। স্কুল পড়ব বাচ্চা একটা মেয়ে ব্রিজের অনেক উপর থেকে নিচে পানিতে পড়ে যাচ্ছে। ব্রিজের উপর অবশ্য তার সমবয়সী তার কিছু বন্ধুও ছিল, যার মধ্যে থেকে এই ছেলেটা সাথে সাথে লাফ দিয়ে মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করে। মেয়েটাকে পানি থেকে তোলা হয়। গ্রামবাসীরা সবাই মিলে অনেক চেষ্টা করে, কিন্তু শেষমেশ মেয়েটাকে বাঁচানো যায় না। তার মা বাবা সবাই তার জন্য অনেক কান্না করছে। মেয়েটার নাম হচ্ছে চিত্রা, আর যে ছেলেটা মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করেছিল তার নাম হচ্ছে পান্ডি। এরপর আমাদের অনেক বছর পরের আরও একটা ঘটনা দেখানো হয়। দিন মাস সেম, সালটা হচ্ছে 2021। একটা মেয়ে সকাল সকাল তার মা বাবাকে বাই বলে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে। তার বাবা ওই যে ওইদিকে দাড়ি শেভ করছে আর তার মা এদিকে চুলায় আগুন জ্বালাচ্ছিল। মেয়েটা মাত্রই সাইকেল নিয়ে রোডে ওঠে, সাথে সাথে অপোজিট সাইড থেকে আসা একটা কারের সাথে তার বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কারে থাকা লোকটা গাড়ি থেকে নেমে তাকে বাঁচানোর জন্য আসতে তো চাই, কিন্তু মানুষজনের ভয় আবার তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায়। পাড়া প্রতিবেশী সবাই চিৎকার চেঁচামেচি করছে, মারিমতো তোমার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, জলদি আসো। সবাই মিলে তাড়াতাড়ি মারিমতুর মেয়েকে হসপিটাল নিয়ে যাই। ডক্টর তার ট্রিটমেন্ট করছে। ট্রিটমেন্ট সেরে বাইরে এসে মারিমতুকে বলে, তোমার মেয়ের অবস্থা অনেক খারাপ, মাথায় গুরুতর আঘাত পেয়েছে। আমরা আমাদের মতো চেষ্টা করছি, উপরওয়ালার কাছে প্রার্থনা করা ছাড়া তোমার আর কোনো উপায় নেই। এখান থেকে সিন চলে আসে এক বছর আগে, মানে 2020। 2005 সালের এবং 2021 সালের যে দুই ঘটনাগুলো বলেছি ওইগুলো অবশ্যই মাথায় রাখবেন, পরে আবার সেগুলোর কাছে ফিরে আসতে হবে। তো এখন থেকে যে সিনগুলো চলবে ওইগুলো 2020 সাল। রাত 9:15, সিন ফোকাস হয় এই বাড়িটির উপর। কেউ একজন চুলায় দুধ বসিয়ে দুধ গরম করছে, এর সাথে দুধগুলোর মধ্যে সে একটা দুইটা তিনটা করে অনেকগুলো কিসের জানি ট্যাবলেট মিশিয়ে দেয়। এগুলো হয়তো সে নিজে খাবে, না হয় অন্য কাউকে খাওয়াবে। সিন চলে যায় পরের দিন একই বাসার উপর। সকাল সকাল ঘুম থেকে উঠে এই মহিলাটি বাসার আঙ্গিনা পরিষ্কার করছিল। এর ভাই অবশ্য সকাল সকাল উঠে গেছে, বসে দিদি কোকিলাকে এখনও ঘুমাচ্ছে, যাও গিয়ে তাকে ডেকে দাও, তার আজকে মন্দিরে যাওয়ার কথা। দিদি বলে, হুম যাচ্ছি যাচ্ছি, বকবক করিস না তো, তোর কাজ তুই করে নে। তো দিদি ভিতরে আসে, এই যে কোকিলা ঘুমাচ্ছে। দিদি তার ভাইয়ের কথা মতো কোকিলাকে ডাকছে মন্দিরে যাওয়ার জন্য, কিন্তু কোকিলা কোনো রেসপন্স করছে না। অনেকক্ষণ ধরে ডাকার পরেও যখন দেখে একই অবস্থা, তখন দিদি অবশ্য ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে কোকিলার পালস এবং নিঃশ্বাস চেক করছে, দেখে একটাও কাজ করছে না। জোরে জোরে তাড়াতাড়ি তার ভাইকে ডাকতে শুরু করে। সবাই সে কোকিলাকে হসপিটাল নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে দিদির ভাই ঈশ্বরান, কোকিলার স্বামী। ঈশ্বরান তার ওয়াইফ কোকিলাকে গাড়িতে তুলছে, সাথে তার জন্য জোরে জোরে কান্নাও করছিল। এই যে দৌড়ে গিয়ে যে মেয়েটা ঈশ্বরানদের বের হওয়ার জন্য গেট খুলে দিচ্ছে, তার নাম হচ্ছে প্রিয়া। ঈশ্বরানের যে বোনের সাথে পরিচয় করিয়েছিলাম না, তার মেয়ে। জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথেই থাকে। কোকিলাকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে। সিন একটু করে এই লোকটার উপর আসে। লোকটা মোবাইলে কেউ একজনকে বলছে, ঠিক টাইমে যেন পুলিশ স্টেশনে দেখি। তো এখানে আমরা বুঝতে পারি এ হচ্ছে একজন পুলিশ অফিসার, নাথরায়া। তার নাম হচ্ছে নাথরায়া। একজনের কল কাটতে না কাটতেই নাথরায়াকে তার বোন কল করে। এটাই হচ্ছে নাথরায়ার বোন, যে কিনা তাড়াহুড়োর মধ্যে আছে। কান্না করে করে নাথরায়াকে বলছিল, নাথরায়া জলদি হসপিটাল আসো, কোকিলার কী যেন হয়েছে, তাকে নাকি হসপিটাল নিয়ে গেছে। নাথরায়াও বলে, দিদি আমি এক্ষুনি আসছি। সিন হসপিটালে আসে। এমাত্র ঈশ্বরানরা হসপিটালে এসে পৌঁছালো। কোকিলাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হচ্ছে। ডক্টর চেক করে দেখে কোকিলা তো আর বেঁচে নেই। বাইরে এসে ঈশ্বরানদের বলে, সরি তাকে বাঁচাতে পারলাম না, একসাথে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে নিয়েছিল। এটা শুনে সবার মধ্যে কান্নার রোল পড়ে যায়। যেমন ঈশ্বরান তার ওয়াইফের জন্য কান্না করছে, নাথরায়াও তার বোনের মেয়ের জন্য তেমনই কান্না করছে। এদিকে কোকিলার মা বাবার কথা কি বলবো, কোকিলা তাদের একটা মাত্র মেয়ে ছিল। নাথরায়ান তার বোনকে গিয়ে বলছে, দিদি ঈশ্বরানি কোকিলাকে মেরেছে, তুমি জাস্ট কমপ্লেন লেটারে একবার সিগনেচার করো, তার মুখ থেকে আমি সব সত্যি কথা বের করে ছাড়ব। কোকিলার বাবা নাথরায়ানকে বলে,
আরে কি বলছিস, তোর মাথা ঠিক আছে? উল্টাপাল্টা কথা বলিস না তো, ঈশ্বরন জীবনও এরকমটা করবে না। এরপরও নাথ্রায়ণ মানতে রাজি না। যে কোনোভাবে সে চাইছিল তার দিদি যেন ঈশ্বরনের নামে কমপ্লেন করে। তার দুলাভাই তাকে অনেক বকা দেয়, কারণ ঈশ্বরনের উপর তাদের পুরোপুরি বিশ্বাস ছিল। এর অবশ্য বিশেষ একটা কারণ আছে, যেটা হচ্ছে ঈশ্বরন ছিল তার বোনের ছেলে, মানে তাদের বিয়েটা পরিবারের মধ্যেই হয়েছে। এখানে এরকম আরও অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো অনেকেরই হজম হবে না, কারণ নিজের বোনের মেয়ের সাথে, নিজের বোনের ছেলের সাথে এরকমই ঘনিষ্ঠদের সাথে বিয়ে কীভাবে হয়। এজন্যই আগেভাগে বলে দিচ্ছি, সবার প্রথা এবং নিয়ম কিন্তু এক না। এমন কিছু গোষ্ঠী আছে যারা অত সব মানে না, ব্যাপারটা মাথায় রাখবেন। যাই হোক, মেন স্টোরিতে আসা যাক। কোকিলার ডেড বডি হসপিটাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের একটা টিম এসে কোকিলার বাবাকে বলছে, স্যার আপনারা যেহেতু কারো উপর সন্দেহ করছেন না, তাহলে আমরা আর তার পোস্টমর্টামটাও করছি না। ডক্টরের রিপোর্টে লেখা আছে অনেক পরিমাণের ঘুমের ট্যাবলেট খাওয়ার ফলে নাকি তার এই অবস্থা হয়েছে, এ বিষয়ে কেউ কিছু বলতে চান নাকি? ঈশ্বরন বলে, স্যার 20 দিন আগে আমাদের বাচ্চা মারা গেছিল, এরপর থেকে কোকিলা অনেক ডিপ্রেশনে চলে যায়, যার ফলে তার এই অবস্থা হয়েছে। অনেক লম্বা একটা প্রসেস, স্যাড একটা ব্যাকগ্রাউন্ড গানের সাথে সব কিছু আমাদের দেখানো হচ্ছে। অনেক নামি দামি লোকজনও আসে, যেমন MLA, গ্রামের সারপাঞ্চ, এরকমই লোকজনগুলো। গ্রামে ঈশ্বরানদের অনেক নাম ডাক, সবার সাথে তাদের ভালো সম্পর্ক। এ মামুটা MLA নাকি কি সেটা জানি না, ওইরকমই কিছু একটা হবে। ঈশ্বরানকে সাইডে নিয়ে গিয়ে সে তাকে বলছিল, আমি জানি তোমার ওয়াইফ সুসাইড করেনি, এর মাঝে কোনো না কোনো অন্য কাহিনী আছে, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, বলো আমাকে কাহিনীটা কি। অনেক ভাবনা চিন্তা করার পর ঈশ্বরন বলে, যদি আমি সত্যিটা বলি তাহলে এর পরিণাম 4 জনকে ভোগ করতে হবে, আর যদি কিছু না বলে চুপ থাকি তাহলে শুধু যেই দোষী সেই শাস্তি পাবে। মামুর মাথায় তো কিছুই ঢুকে না, সাংঘপাঙ্গুদের জিজ্ঞাসা করে, এই ঈশ্বরন কি বলে গেল, তোরা কি কিছু বুঝতে পারলি নাকি? কিন্তু না, এরাও কিছুই বুঝেনি। কিন্তু ঈশ্বরন যা কিছু বলে গেল এর পিছনে একটা রহস্য আছে, যেটা আমরা শেষে ক্লিয়ার করব। একটু পর নাথ্রায়ণ এসে কোকিলের বড়ির উপর ফুলের মালা দেয়, সাথে ঈশ্বরানকে গিয়ে বলে, নিজেকে বাঁচানোর জন্য যা কিছু করার করতে পারিস, কিন্তু গ্যারেন্টি দিচ্ছি 2 ঘন্টার মধ্যে আমি এটা প্রমাণ করে ছাড়বো যে তুই কোকিলার মার্ডারটা করেছিস। এটা বলে নাথ্রায়ণ প্রথমে যায় হচ্ছে কোকিলার বেডরুমে, ওইখানে গিয়ে তল্লাশি নিচ্ছে। টেবিলের উপর মেডিকেল প্রেসক্রিপশন সাথে কিছু ওষুধপত্র পড়েছিল। কোকিলা আসলে ডিপ্রেশনের রুগী ছিল, যার কারণে এই ওষুধপত্রগুলো, এসবের মধ্যে ঘুমের ট্যাবলেট তো ছিল, কিন্তু তা ছিল অনেক পরিমাণের। নাথ্রায়ণ মনে মনে বলছে, এতগুলো ঘুমের ট্যাবলেট? এরপর নাথ্রায়ণ কিচেন রুমে গিয়েও চেক করে যে দুধের সাথে কোকিলার ট্যাবলেটগুলো মিশিয়ে খেয়েছিল ওইগুলো। এখানে নাথ্রায়ণ ময়লা রাখার একটা ঝুড়ি থেকে আরও একটা ঘুমের ট্যাবলেটের পাতা খুঁজে পায়। তার একজন কনস্টেবলকে সেটা দিয়ে বলে, এখানে যে কটা মেডিকেল শপ আছে সবগুলোতে গিয়ে খোঁজ নিতে, এই ঔষধগুলো কে কিনে নিয়ে এসেছিল। কথা মতো কনস্টেবলও বেরিয়ে পড়ে। এরপর নাথ্রায়ণ এক এক করে ঈশ্বরানের পরিচিত, তার প্রতিবেশী, সবার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছিল। এ হচ্ছে রামেশ, নাথ্রায়ণের অনেক ভালো একজন বন্ধু। রামেশ বলে, 6 মাস আগে আমি কোনো একটা কাজে টেন্ডার লজে গিয়েছিলাম, মানে টেন্ডার লজ এটা হচ্ছে একটা হোটেল, ওইখানে নাকি রামেশ একসাথে ঈশ্বরন এবং তার বোনের মেয়ে প্রিয়াকে যেতে দেখেছিল। এমনকি তারা নাকি হোটেলের রুম নিয়ে সেখানে একটা রাতও কাটিয়েছে। এটা রামেশ গ্রামে এসে কাউকে বলেনি, কারণ সে নাকি পরিবারের মধ্যে ঝামেলা চায় না। এরপর নাথ্রায়ণ এই লোকটার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছে। লোকটা হচ্ছে ঈশ্বরানদের প্রতিবেশী, কমসে কম আজ থেকে 20 দিন আগে নাকি সে ঈশ্বরন এবং কোকিলাকে ঝগড়া করতে দেখেছে। শুধু ঝগড়াই না, এক পর্যায়ে ঈশ্বরন নাকি কোকিলার গায়ে হাত তুলে বসে, বেচারি কোকিলা অসহায়ের মতো নিচে পড়েছিল। প্রতিবেশী লোকটার কাছ থেকে এসব শোনার পর নাথ্রায়ণের মাথা আরও গরম হয়ে যায়। যাই হোক, এদিকে কোকিলার শেষ বিদায়ে গ্রামের আরও একজন স্বনামধন্য লোক আসে। মূলত এটাই হচ্ছে গ্রামের মেন সারপাঞ্চ, যাকে দেখে সবাই সম্মান করছিল। এর নাম হচ্ছে কালিদাস। কালিদাসের সাথেও ঈশ্বরানের অনেক ভালো একটা সম্পর্ক। কালিদাসও ঈশ্বরানকে সাইডে নিয়ে গিয়ে একই কথায় জিজ্ঞাসা করে, বলে, দেখো আমি তোমার সাথে আছি, আমাকে বলো সত্যিটা কি, আদৌ কি এটা আত্মহত্যা নাকি মার্ডার? ঈশ্বরানের জবাবও সেম আগের মতোই, বলে, যদি আমি সত্যিটা বলি তাহলে 4 জনের শাস্তি হবে, আর যদি চুপ থাকি তাহলে যে দোষ করেছে তারই শাস্তি হবে। কালিদাসের মাথায়ও কিছুই ঢুকে না। ঈশ্বরন এসে প্রিয়ার দিকে একটু করে তাকায়, এরপর চুপি চুপি গিয়ে তাকে বলে, পিছনের দিকে আসো, কিছু কথা আছে। কথা মতো প্রিয়াও গিয়ে ঈশ্বরনের সাথে দেখা করে। ঈশ্বরন বলে, শোনো প্রিয়া, যা বলছি মনোযোগ দিয়ে শোনো, নাথ্রায়ণ ইনভেস্টিগেশন করছে, তাই একদমই সাবধান, সে তোমার কাছ থেকেও জিজ্ঞাসাবাদ করতে আসবে, ভয় পেও না। মাথায় রাখিও মার্ডারের ব্যাপারে সে যেন জানতে না পারে। পরের সিনে প্রিয়া ছুপি ছুপি বাসায় ঢুকে কাগজের মতো কিছু একটা লুকিয়ে বাইরে নিয়ে আসে। বাইরে নিয়ে গিয়ে কেউ না দেখে মতো ওইটাকে সে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
কিন্তু জানালা দিয়ে নাথরায়ণ সব কিছু দেখে নিয়েছিল। তাড়াতাড়ি গিয়ে পানি ঢেলে আগুন নেবাই, এরপর চেক করে কাগজগুলো কিসের। যদিও আগুনে কাগজটা পুরোপুরি পুড়ে গেছে, তারপরও একটু একটু লেখা দেখা যাচ্ছে। কাগজে কোকিলার নাম লেখা ছিল, নিচে কোনো একটা ডক্টরের নামও। ডক্টরটার নাম হচ্ছে শক্তিভেল। সাথে সাথে এই ডক্টর শক্তিভেলের নাম্বার কালেক্ট করে নাথরায়ণ তাকে কল লাগায়। কিন্তু কলটা রিসিভ করে শক্তিভেলের ওয়াইফ, বলে শক্তিভেল নাকি বাইরে গেছে, কখন আসবে জানে না। নাথরায়ণ বলে সে যদি বাসায় আসে তাহলে আমার সাথে একটু যোগাযোগ করতে বলিয়েন। শক্তিভেলের ওয়াইফও বলে ঠিক আছে। এর মধ্যে নাথরায়ণ যে কনস্টেবলটাকে মেডিকেল শপে পাঠিয়েছিল সে সবগুলো ডিটেলস কালেক্ট করে ফিরে আসে। মূলত মেডিকেল শপের সিসিটিভি ফুটেজ থেকে তারা কিছু একটা প্রমাণ পেয়েছে, যেটা দেখার সাথে সাথেই নাথরায়ণ রেগে মেগে সবার সামনে দিয়ে ছুটে যায়। সুজা তার বোনকে এসে বলে, দেখো আমি বলেছিলাম না, তারাই কোকিলাকে মেরেছে। মূলত সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল প্রিয়া একটা মেডিকেল শপ থেকে কিছু মেডিসিন নিচ্ছে। নাথরায়ণ বলে, আমার আগে থেকে এই প্রিয়া এবং ঈশ্বরানের উপর সন্দেহ ছিল, তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে, তারা দুজনেই প্ল্যানিং করে আমাদের কোকিলাকে মেরেছে। প্রতিবেশীরা বলছে একদিন ঈশ্বরান আমাদের কোকিলার গায়ে হাত তুলেছিল, তোমাদের আমি শুরুতেই কতবার মানা করেছি যে ঈশ্বরানের সাথে কোকিলার বিয়ে দিও না দিও না, কিন্তু তোমরা আমার কথা শুনোনি। ঈশ্বরান তোমাদের সম্পত্তির লোভে কোকিলাকে বিয়ে করেছিল, ওইটা যখন পেয়ে গেছে ডিপ্রেশনের নাম দিয়ে সে এখন কোকিলাকেও মেরে দিয়েছে। এদের খুনি প্রমাণ করার জন্য একজন পুলিশের যা যা প্রমাণ দরকার সব কিছু আমার কাছে আছে। দিদি তুমি জাস্ট একবার এই কমপ্লেন লেটার একটা সিগনেচার করো, বাকিটা আমি দেখে নিব। কোকিলার বাবা বলে, দেখো আমি জানি না তুমি সঠিক নাকি ভুল, কিন্তু ঈশ্বরানের উপর এতটুকু আমার বিশ্বাস আছে সে জীবনেও এরকমটা করবে না। নাথরায়ণ বলে, মেনে নিলাম ঈশ্বরান কিছুই করেনি, কিন্তু প্রিয়া প্ল্যান করে ঈশ্বরানকে পাওয়ার জন্য সেই তো আমাদের কোকিলাকে মেরে ফেলতে পারে, সব প্রমাণ তো এটাই বলছে। আর এই সত্যটা আমি তখনই বের করতে পারবো যখন তোমরা কমপ্লেন লেটারে সিগনেচার করবে। এইসব শোনার পর কোকিলার মা আর বেশি কিছু না ভেবে কমপ্লেন লেটারে সিগনেচার করে দেয়। ব্যাস এইবার আর নাথরায়ণকে থামায় কে, পুলিশের ইউনিফর্ম পরে রেডি, সবার সামনে দিয়ে গিয়ে প্রিয়াকে ধরে টানতে টানতে নিয়ে আসছিল। ঈশ্বরানরা দৌড়ে আসছিল নাথরায়ণকে থামানোর জন্য। সারপাঞ্চ কালিদাস অবশ্য নাথরায়ণকে বাধা দেয়, কিন্তু নাথরায়ণ তার কথা মানছে না, ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দেয়। এবার কালিদাসের লোকজন খেপে গিয়ে নাথরায়ণদের গাড়িটা ভেঙে ফেলে, মানে পুলিশের গাড়িটা আর কি, সেদেরকে অতিক্রম করে প্রিয়াকে আর নিয়ে যেতে পারছে না। কালিদাসরা সবাই তাকে রিল্যাক্সে বসিয়ে বোঝাচ্ছে, দেখো আমরা সবাই এক পরিবারেরই, মুখের উপর থেকে একজন আরেকজনকে যত ঘৃণা করি না কেন, এরকম একটা জঘন্য কাজ কোকিলার মার্ডার, এরকমটা কেউই করবে না। কালিদাস এগুলো বলছিল কি তখনই তার কাছে নাথরায়ণের সিনিয়র ইন্সপেক্টর কল করে। ইন্সপেক্টর বলে, কালিদাস এটা তোমরা কি করলে, ডিউটিরত একজন পুলিশ অফিসারের গায়ে তোমরা কিভাবে হাত তুলতে পারো। কালিদাস বলে, সে আমাদের হাতে সমান্য করে আমাদের সামনে দিয়ে আমাদের মেয়েকে তুলে নিয়ে যাবে, আমরা কি চুপ করে দেখে থাকবো নাকি। ইন্সপেক্টর বলে, আর আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে কোনো একটা ব্যবস্থা করে নিতাম, কিন্তু তোমরা ডিপার্টমেন্টের গাড়ি ভেঙেছ, এটা অনেক বড় একটা ভুল করেছ। এই ঘটনার কথা উপর মহলে চলে গেছে, সব কিছু তদন্ত করার জন্য যে অফিসারটিকে তারা পাঠাচ্ছে সে তোমাদের চেয়েও বেশি জঙ্গলি, রিটায়ার্ড ডিএসপি কুরুপান। এটা বলার সাথে সাথেই এন্ট্রি হয় কুরুপানের। কুরুপানরা ঘটনাস্থলে এসে উপস্থিত, আসা মাত্র আগে ডিপার্টমেন্টের গাড়িটার দিকে তাকাই যেটা কালিদাসের লোকজন ভেঙে দিয়েছিল। এরপর নাথরায়ণকে গিয়ে বলে, পুলিশদের এমন হতে হবে পুলিশরা সবার গায়ে আগে হাত তুলতে পারবে, কেউ পুলিশদের গায়ে না, ভীত হলে চলবে না, সাহসী হও। যাই হোক, এরপর কুরাপ্পান একে একে গিয়ে সব কিছু চেক করে, কোকিলার রুম থেকে শুরু করে পুরো বাসা। নাথরায়ণও এক এক করে তাকে সব কিছু দেখায়। এসব করে নেওয়ার পর এখন কুরাপ্পান একে একে সবার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করবে। প্রথমে ডাকা হয় ঈশ্বরানকে। কুরাপ্পান ঈশ্বরানকে বলে, এই অবস্থাতেও তোমার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি জানি তুমি কোকিলাকে অনেক ভালোবাসতে। এটা বলার সাথে সাথে সিন ফ্ল্যাশব্যাকে শিফট হই, যেদিন ঈশ্বরান এবং কোকিলার বিয়ে হয়েছিল, দুজনেই একজন একজনকে অনেক ভালোবাসে, এক সেকেন্ডের জন্য চোখের আড়াল করছিল না। রোম্যান্টিক একটা গানের মাধ্যমে আমাদের এইসব দেখানো হচ্ছে, নতুন নতুন বিয়ে হলে যা হয় আর কি, যেখানে যাও না কেন রোম্যান্স আর রোম্যান্স। এভাবেই দেখতে দেখতে গানে গানে তাদের একটা ছেলেও হয়ে যায়। সিন প্রেজেন্টে আসে, কুরাপ্পান ঈশ্বরানকে জিজ্ঞাসা করে, যখন ঘটনা হয়েছিল তখন তোমরা কোথায় ছিলে। ঈশ্বরান বলে, কাল রাতে আমি আমার দিদি আরও কিছু কাজের লোকজন সবাই মিলে খেতে গিয়েছিলাম টমেটো সংগ্রহ করার জন্য, কারণ আজকে সেগুলো ডেলিভারি দিতে হবে। পুরো রাত আমাদের ওইখানে কেটে যায়, ফিরে এসে দেখি এই অবস্থা। কুরাপ্পান বলে, তার মানে কাল রাতে বাসায় কেউই ছিল না তাই তো। ঈশ্বরান বলে, না স্যার আমার বোনের মেয়ে প্রিয়া সেও বাসাতেই ছিল। কুরাপ্পান বলে, তো তাকেও তোমরা টমেটো সংগ্রহ করার জন্য নিয়ে যাওনি কেন। ঈশ্বরান বলে, স্যার সে পড়ালেখার মেয়ে, পড়ালেখা করছে, তাই এইসব কাজ থেকে তাকে সবসময় দূরেই রাখি।
কুরাপ্পান বলে, ও শুনেছি প্রিয়ার উপর নাকি তোমার মায়া মমতা একটু বেশি। আচ্ছা সব বাদ দাও, সিসিটিভি ফুটেজে কালকে প্রিয়াকে একটা মেডিকেল শপে দেখা গেছে, যেখান থেকে সে কিছু ঘুমের ট্যাবলেট কিনছিল, ওইটার ব্যাপারে কি বলবে? ঈশ্বরন বলে, স্যার মাসের শেষের দিকে কোকিলে বাজারে একটা লিস্ট তৈরি করত, আর সে বাজারগুলো নিয়ে আসতে হচ্ছে প্রিয়া। এবার সে বাজার লিস্টে কোকিলা ঘুমের ট্যাবলেটও লিখে, প্রিয়া মনে করেছে হয়তো তার ট্যাবলেট শেষ হয়ে গেছে, এজন্য সে বেশি কিছু না ভেবে ট্যাবলেটগুলো নিয়ে আসে আর কি। এখন এই বিষয়টা নিয়ে সবাই প্রিয়াকে দোষী বানাতে চাইছে, কিন্তু বিশ্বাস করুন স্যার, কোকিলার মৃত্যুতে প্রিয়ার কোনো হাত নেই। ঈশ্বরনের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পর কুরাপ্পান জিজ্ঞাসাবাদ শুরু করে হচ্ছে কোকিলার বাবার কাছ থেকে। কুরাপ্পান বলে, আমি শুনেছি আপনার বোনের সাথে, মানে ঈশ্বরনের মায়ের সাথে আপনার তেমন ভালো সম্পর্ক ছিল না, কিন্তু তারপরও ঈশ্বরনের সাথে কেন আপনার মেয়ের বিয়ে দিলেন? কোকিলার বাবা বলে, হ্যাঁ আমার বোনের সাথে আমার তেমন একটা ভালো সম্পর্ক ছিল না, কিন্তু তার মৃত্যুর পর প্রতি বছরে আমি তার সমাধিতে যেতাম। একদিন মনে হলো ঈশ্বরানদের এভাবে দূরে সরিয়ে রাখাটা আমার উচিত হয়নি, তাই পরপরে আমি তাদের বাসায় গিয়ে তাদের সাথে দেখা করি। এখান থেকে ফ্ল্যাশব্যাকের সিনগুলো, কোকিলার বাবাই কুরাপ্পানকে বলছে, ঈশ্বরানের বাবা মা কেউই বেছে নেই, বোনের ফ্যামিলিকে নিয়ে একসাথে থাকে, এটা হচ্ছে ঈশ্বরানের বোনের স্বামী, মানে তার দুলা ভাই। কোকিলার বাবা এসে তাদের বলছিল, আমার অনেক বয়স হয়ে আসছে, এসব ক্ষেত জমি জমা ফসল এগুলো আর সামলাতে পারছি না, চিন্তা করছিলাম কাউকে দিয়ে দিব যেগুলো দেখাশোনা করবে, কিন্তু আবার আজকে বোনের সমাধিতে যেতেই আমার মন বলে ওঠে আমাদের আপন রক্ত, ঈশ্বরন থাকতে বাইরের কাউকে কেন আমি এসব দিতে যাব। ঈশ্বরন, আজ থেকে তুমি আমার সব কিছু দেখাশোনা করবে, এতে করে এতদিন যাবত আমাদের মধ্যে যে দূরত্বটা ছিল ওইটাও পূরণ হয়ে যাবে, আর ঈশ্বরানও সেটেল হয়ে যেতে পারবে। ঈশ্বরানও রাজি তার মামার কথা মতো সব কিছু দেখাশোনা করার। তো এরপর ঈশ্বরনকে তার মামা তার বাসায় নিয়ে যায়, বুঝিয়ে দিচ্ছে আর কিভাবে কি করতে হবে না হবে। মামা প্রথমে আগে ঈশ্বরনকে তার অতি আপন কিছু লোকের সাথে পরিচয় করায়, যারা আজ অনেক বছর ধরে মামার জন্য কাজ করে আসছে, কাজের লোক হলেও তারা পরিবারের সদস্যের মতো হয়ে গেছে। এর মধ্যে এর নাম হচ্ছে মথ্যু, আর এটা হচ্ছে মথ্যুর মা পাপাতি, পাপাতির পাশে সেটা হচ্ছে মথ্যুর ওয়াইফ। মামা একে একে সবার সাথে ঈশ্বরনের পরিচয় করিয়ে দেয়, সাথে ঈশ্বরনদের থাকার জন্য ভালো একটা ঘরের ব্যবস্থাও করে। যাই হোক, এরপর ঈশ্বরন মামার সব কিছু দেখাশোনা করতে শুরু করে, নিজের মতো করে ফসল ফলাই, সেগুলোর দেখাশোনা করে, সেগুলো সংগ্রহ করে, ইত্যাদি এরকম যাবতীয় কাজগুলো করছে আর কি। মথ্যুর পাশের এ ছেলেটা, এটা হচ্ছে পান্ডি, মথুদের সাথে কাজ করে। যাই হোক, সব কিছু করে ফসল বাজারে পাঠিয়ে দেওয়ার পর সেগুলো কত টাকা দিয়ে বিক্রি হলো, কমিশন কত গেল, লাভ কত হলো, সব কিছুর পুঙ্খানুপুঙ্খানু একটা হিসাব নিয়ে এসে ঈশ্বরন তার মামাকে দেয়। এটা দেখে মামা তো ঈশ্বরনের উপর আরও ইমপ্রেস, বলে, তোমার মামিও তোমার কাজে অনেক সন্তুষ্ট, আমি বলি কি সুযোগ বুঝে কোকিলার হাত ছেয়ে নাও। এটা শুনে ঈশ্বরন একটু লজ্জা পায়, কিন্তু মনে মনে সে রাজি। পরের সিনে ঈশ্বরন কথা মতো বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসে, এটা হচ্ছে কোকিলার নানা, যে কিনা কাজের মেয়ে পাপাতিকে জিজ্ঞাসা করে, আমাদের কোকিলার জন্য ঈশ্বরন কি ঠিক হবে নাকি না, আমাকে সোজাসুজি উত্তর দাও। এ কাণ্ড দেখে ঈশ্বরনরা অবাক, এ বিয়ের জন্য কাজের মেয়েকে কেন জিজ্ঞাসা করছে? নানা বলে, আমি জানি তোমরা অবাক হবে যে আমি পাপাতির কাছে কেন জিজ্ঞাসা করছি, দেখো পাপাতিরে শুধু আমাদের কাজ করে না, বরং আমাদের পরিবারেরই সদস্য হয়ে উঠেছে। ছোটবেলা থেকে পাপাতি যেরকম করে কোকিলাকে কোলে পেটে মানুষ করেছে, আমার মনে হয় তার মাও তাকে এরকম আদর যত্ন করেনি, তাই একটিবার তার কাছ থেকে রায় নেওয়াটা আমাদের কর্তব্য। পাপাতি বলে, যদি আমরা আমাদের কোকিলার বিয়ে বাইরের কারো সাথে দিই, তাহলে আমরা ওখানের মেহমান হব, যখন ইচ্ছে আমরা আমাদের কোকিলার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবো না, তার সাথে কথা বলতে পারবো না, কিন্তু আমরা যদি পরিবারের মধ্যে তার বিয়েটা দিই, তাহলে সে সবসময় আমাদের চোখের সামনে থাকলো, এর জন্য ঈশ্বরনের চেয়ে বেস্ট অপশন আর হতে পারে না, আমার মনে হয় তাদের বিয়ে হলে ভালোই হবে। ব্যাস পাপাতি বলে দিয়েছে, ঈশ্বরনদের বিয়েও ফাইনাল হয়ে যায়। দেখতে দেখতে দুজনের বিয়েও হয়ে যায়, দুজন সুখে শান্তির একটা জীবন শুরু করে। সিন একটু করে প্রেজেন্ট আসে, কোকিলার বাবা বলে, সব কিছু তো ঠিকঠাকই চলছিল, এরপর কি হয়েছে কি জানি। কুরুপ্পান বলে, আমি শুনেছিলাম বিয়ের পর থেকে কোকিলা এবং প্রিয়ার মধ্যে মনোমালিন্য ছিল না, দুজন নাকি সবসময় ঝগড়া করত, এটা কি সত্য? সিন আবারও ফ্ল্যাশব্যাকে যাই, বিয়ের পর কয়েক মাস যেতে না যেতেই প্রিয়া এবং কোকিলার মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, ওরকম যুদ্ধ না, আবার দুজনেই লেগেছিল একজন একজনের ভুল ধরাতে। কোকিলা চাইতো তার স্বামীর ধারে কাছে যেন অন্য মেয়ে না আসুক, কিন্তু প্রিয়ার কথা হচ্ছে ঈশ্বরানের সেবা যত্ন শুধুমাত্র সেই করবে, কারণ অনেক আগে থেকে সে এটা করে আসছে। অবশ্য প্রিয়া মনে মনে ঈশ্বরানকে ভালোবাসত, কিন্তু তার কপাল খারাপ আর কি, এদের দুজনের ঘ্যান ঘ্যান, একজন একজনের সাথে ঝগড়াঝাটি, ঈশ্বরানের মাথায় একেবারে পাগল হয়ে যাচ্ছিল। এসব জানতে পেরে একদিন কোকিলার বাবা, মানে ঈশ্বরানের শ্বশুর, তাকে ডেকে বলে, কোকিলা এবং প্রিয়া দুজনের মধ্যে একদমই পড়ছে না, প্রিয়া যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করছে, কয়েম্বটুর অনেক ভালো ভালো কোচিং সেন্টার আছে,
ওইখানে তোমার আন্টির নিজস্ব বাসাও আছে, তুমি প্রিয়াকে সেখানে কেন শিফট করে দিচ্ছ না? দুজন যদি আলাদা থাকে তাহলে সংসারের মধ্যে শান্তিটাও থাকলো, প্রিয়াও সেই সুযোগে আরামসে পড়ালেখাটাও শেষ করে নিল। ঈশ্বরান বলে, আর আমি এই বিষয়ে অনেক আগে প্রিয়ার সাথে কথা বলেছি, তার বিয়ের জন্য অনেক ভালো ভালো পাত্র আসছে, বলছিলাম তাকে বিয়ে করে নিতে কিন্তু সে রাজি হচ্ছে না, বলে তাকে বিয়ের জন্য নাকি জোরজবস্তি না করতাম। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল ঈশ্বরানের সাথে তার বিয়ে হবে, কিন্তু ককিলার সাথে ঈশ্বরানের বিয়ে হয়ে যাওয়ায় তার স্বপ্নটা ভেঙে গেছে, তাই সে আর কাউকে বিয়ে করতে চায় না, আর তাদের কাছ থেকে দূরে যাওয়ার নাকি কোনো প্রশ্নই উঠে না। ঈশ্বরানের বউ হতে না পারলেও একজন বন্ধু হয়ে সে তার সারা জীবন সেবা করে যেতে চায়। এইসব শুনে ঈশ্বরানু প্রিয়াকে আর কিছু বলতে পারে না, কারণ বেশি জোরজবস্তি করলে কি না কি করে ফেলে। কুরাপ্পান বলে, তো আপনার কি মনে হয় প্রিয়াই ঈশ্বরানকে পাওয়ার জন্য ককিলার মার্ডার করতে পারে? ককিলার বাবা বলে, না স্যার, সোজাসুজি তো এরকম বলতে পারছি না, কিন্তু নাথরাইনও যে প্রমাণগুলো জোগাড় করেছে ওইগুলো নজরআন্দাজ করতে পারছি না আর কি। এরপর কুরাপ্পান আবার ঈশ্বরানের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে, তুমি আর প্রিয়া একসাথে এক রাত টেন্ডারলস হোটেলে কাটিয়েছিলে, এ ব্যাপারে কি বলতে চাও? ঈশ্বরান বলে, স্যার, আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করছি। সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। প্রিয়া এবং ককিলার ঝগড়ার পরিমাণ এত বেড়ে গেছিল, একদিন তো ককিলা প্রিয়াকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য সে নিজে বের হয়ে যাচ্ছিল, মানে প্রিয়া যদি এখানে থাকে তাহলে ককিলা এখানে থাকবে না, আর না পেরে ঈশ্বরান প্রিয়াকে তাদের পুরনো বাসায় দিয়ে আসার ব্যবস্থা করে। প্রিয়াকে বাইকে বসিয়ে রওনা দেয়। ওই সময় আবার সন্ধে হয়ে আসছিল, বাসাও একটু দূর আছে, যেতে যেতে একটু রাত হয়ে যাবে। রাস্তায় পড়তো সেই টেন্ডারলজ হোটেল। ঈশ্বরান সিদ্ধান্ত নেয় আজকে রাতটা সে প্রিয়াকে এখানে রেখে যাবে, কাল সকালে বাসায় তার বাবার কাছে দিয়ে আসবে। কথা মতো হোটেল একটা রুম বুক করে প্রিয়াকে এখানে রেখে যায়। সাথে সাথে অবশ্য ঈশ্বরান চলে গেছিল, মানে তারা একসাথে থাকেনি। সিন প্রেজেন্ট আসে, কুরাপ্পান বলে, ঠিক আছে তুমি যেতে পারো, প্রিয়াকে ডাকো। তো এরপর কুরাপ্পান প্রিয়ার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, বলে, সত্যিটা বলো, ভয় পেও না, কি হয়েছে বলো আমাকে। প্রিয়া বলে, স্যার, আমার বিশ্বাস করুন, ককিলার মৃত্যুতে আমার কোনো হাত নেই, আমি কিছুই জানি না। কুরাপ্পান বলে, তাহলে তুমি কেউ না দেখে মতো ওই কাগজটা কেন পুড়িয়ে ফেলছিলে, বলো সেই কাগজটা কিসের ছিল? প্রিয়া বলতে শুরু করে, 20 দিন আগে ককিল এবং ঈশ্বরানের বড়সড় একটা ঝগড়া হয়েছে, রাগ কন্ট্রোল করতে না পেরে ঈশ্বরান ককিলের গায়ে হাত তুলে বসে, ঈশ্বরান তো সেখান থেকে চলে যায়, কিন্তু নিচে পড়ে ককিলের মাথা ফেটে গেছিল। প্রিয়া তাড়াতাড়ি তার স্কুটি বের করে ককিলাকে হসপিটাল নিয়ে যায়, যেটা এখনও প্রিয়া এবং তার মা ছাড়া কেউই জানে না, এমনকি ঈশ্বরানও না। ডক্টর শক্তিভেলের কাছ থেকে প্রিয়া ককিলার ট্রিটমেন্ট করিয়ে নেয়। কাগজটা ছিল ওই ট্রিটমেন্টেরই প্রেসক্রিপশন, এটা নাকি যদি নাথরাইনের হাতে লাগত তাহলে শুধু শুধু সে ঈশ্বরানের উপর সন্দেহ করত, এজন্য আর কি প্রিয়া সেটা জ্বালিয়ে ফেলার সিদ্ধান্ত নেই। প্রিয়ার কাছ থেকে এসব জানার পর কুরাপ্পান আবার ঈশ্বরানকে জিজ্ঞাসা করে, ওই দিন কি এমন হয়েছিল যে তুমি ককিলার গায়ে হাত তুলে বসেছিলে? ঈশ্বরান বলতে শুরু করে, সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। ককিলার বিহেভিয়ার ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছিল। ঈশ্বরানকে বলে, আমার অনেক ভয় ভয় লাগছে, জানি না কখন কি হয়ে যায়। তোমার কাছ থেকে আমি একটা কথা লুকিয়েছি যেটা তোমাকে বলা উচিত ছিল। যখন আমাদের বিয়ের কথা হচ্ছিল তখন প্রিয়া আমার সাথে একদিন দেখা করে, সে আমাকে বলেছিল সে তোমাকে পছন্দ করে, যেন আমি আমাদের বিয়েটা রিজেক্ট করে দিই, কিন্তু আমি তার সাথে চ্যালেঞ্জ করে জেদ দেখিয়ে তোমাকে বিয়ে করি। ইগুর চক্করে পরে আমি তার ফিলিংসটা বোঝার ট্রাই করিনি, আমার উচিত ছিল তার ফিলিংসটা বোঝার। যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি প্রিয়াকে বিয়ে করে নিও, মেয়েটার তোমাকে নিয়ে অনেক স্বপ্ন। ঈশ্বরন বলে, উল্টাপাল্টা কথা বলিও না তো, চুপ করো। কিন্তু ককিলা চুপ করছে না, সে বকবক করে যাচ্ছে, বলে, আমি এইসব টেনশন আর নিতে পারছি না, চিত্রার ঘটনাটাও আমাকে একটু একটু করে ভেতর থেকে খেয়ে ফেলছে, উপর থেকে আমাদের বাচ্চাও মারা গেল, আমি আর পারছি না, আমি আত্মহত্যা করে নিব, তুমি প্রিয়াকে বিয়ে করে নিও। এইসব শুনে ঈশ্বরানের অনেক রাগ উঠে যায়। ককিলাকে থামানোর জন্য সে তার গায়ে হাত তুলে, এটাই হচ্ছে কারণ। সিন প্রেজেন্ট আসে, এবার কুরাপ্পান ককিলার মায়ের কাছ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ককিলার মা বলে, ঈশ্বরানের সাথে ককিলার বিয়েটা আমার ভাই নাথরাইনের পছন্দ ছিল না। সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। নাথরাইন এসে বলছে, দিদি, তুমি ওই ঈশ্বরানের সাথে কেন আমাদের ককিলার বিয়ে দিচ্ছ, জানো না তাদের সাথে আমাদের পড়ে না? দিদি বলে, তুমি যেমনটা মনে করছো তেমনটা না, ছেলেটা অনেক ভালো, তাছাড়াও ককিলাও তাকে পছন্দ করে। নাথরাইন বলে, মিথ্যা বলবে না, ককিলা এমনটা জীবনও করবে না। দিদি বলে, মিথ্যা কেন বলবো, বিশ্বাস না হলে তুই গিয়ে ককিলার কাছ থেকে জিজ্ঞাসা করে আয়। নাথরাইন বলে, আরে দিদি, তুমি বুঝছো না কেন, অনেক আগে থেকে ককিলাকে আমি পছন্দ করি, ভেবেছিলাম তার বিয়েটা আমার সাথে হবে। দিদি বলে, কি বলছিস তুই, এই কথাটা আমাকে আগে বলিসনি কেন, দাঁড়া আমি তোর দুলাভাইকে বলে বিয়েটা ক্যান্সেল করাতে পারে কিনা দেখি। নাথরাইন বলে, আরে না না দিদি, এরকমটা ভুলেও করো না, যেহেতু ককিলা একটা পছন্দ আছে, যদি এখন বিয়েটা ভেঙে দাও তাহলে তার ফিলিংসের কি হবে, বাদ দাও, এ ব্যাপারে কাউকে কিছু বলিও না। সিন প্রেজেন্ট আসে, কুরাপ্পান নাথরায়ণকে বলে, নাথরায়ণ, যেহেতু তুমি এ পরিবারেরই সদস্য,
তো তোমার কাছ থেকেও আমাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, যাও গিয়ে সিভিল ড্রেস পরে আসো। তো কথা মতো নাথরাইনু এটাই করে। এরপর সে বলতে শুরু করে, স্যার কোকিল আমার জন্য সব কিছু ছিল, একজন পরীর মতো আমি তার খেয়াল রাখতাম। দিদিকে আমি অনেক বুঝিয়েছি, ঈশ্বরণের সাথে বিয়েটা দিও না দিও না, সে সম্পত্তির লোভে তাকে বিয়ে করছে, তার আমার কথা শুনেনি, যার পরিণতি আজ এটাই হলো। এসব বলতে বলতে নাথরাইন প্রচণ্ড কান্না করছিল। কুরাপ্পান বলে, ঠিক আছে যাও তুমি, গিয়ে বাকিদের থেকে জিজ্ঞাসাবাদ করো। এরপর কুরাপ্পান যায় হচ্ছে যে সর্বপ্রথম কোকিলার লাশ দেখেছিল, মানে ঈশ্বরণের বোনের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতে। বলে, এক মাস আগে কেমন হয়েছিল, ঈশ্বরণদের বাচ্চা মারা গেছে, সব কিছু আমাকে খুলে বলো। ঈশ্বরণের বোন বলতে শুরু করে, ঈশ্বরণ তার ছেলেকে অনেক ভালোবাসে, সবসময় তাকে নিয়ে পড়ে থাকত, এমনকি সে মনে করতো তার বাচ্চার রূপে তার মায়ের পুনর্জন্ম হয়েছে, কিন্তু উপরওয়ালা তাদের ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছে। বাচ্চা জন্মের 6-7 মাস পর কোকিলার বুক থেকে বাচ্চা দুধ পাচ্ছিল না। এটা নিয়ে কোকিলা অনেক টেনশনে ছিল, কারণ মায়ের বুকের দুধ বাচ্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিন কে জানি সে তাকে বলে, আপেলের বীজ আপেলের সাথে মিক্সার করে হালুয়ার মতো বানিয়ে খেলে নাকি দুধ বাড়বে, বাচ্চা প্রপার মায়ের বুকের দুধ পাবে। কোকিলাও আপেলের বীজ এবং আপেল দিয়ে খাওয়ার জন্য ওইরকম একটা মিক্সার বানায়। কিন্তু তখন আবার এদিকে তার বাচ্চা ভুগের জ্বালায় কান্না করছে। কোকিলা কি করবে না কি করবে কোনো কিছু না ভেবেই আপেলের বীজে সে মিক্সারটা তার বাচ্চাকে খাইয়ে দেয়। সে মনে করেছিল এটা হয়তো তার বাচ্চার জন্য উপকারী হবে, কিন্তু এটা খাওয়ার কয়েক মিনিট পরপরই বাচ্চার নিঃশ্বাস আটকে চটপট করতে করতে মারা যায়। ঈশ্বরান্ত বাচ্চাকে হারিয়ে পুরাই নিঃস্ব হয়ে গেছিল, বাচ্চার জন্য সে অনেক কান্না করে। কুরাপ্পান বলে, আপেলের বীজের সাথে আপেলের মিক্সার খেলে দুধ বাড়ে এটা কে বলল? দিদি বলে, জানি না স্যার, এটা শুধুমাত্র কোকিলাই জানত। কুরাপ্পান সাথে সাথে রিসার্চ করতে শুরু করে, এটা কি সত্যি নাকি যে আপেলের সাথে আপেলের বীজ মিশিয়ে খেলে দুধ বাড়ে নাকি? কিন্তু না, দেখা যায় এটা আসলে উল্টো, আপেলের বীজ শরীরের জন্য অনেক মারাত্মক, বিশেষ করে এরকম কিছু জঙ্গলি আপেল আছে যেগুলো সবচেয়ে বেশি ক্ষতিকর, কাউকে অতিরিক্ত পরিমাণের খাইয়ে দিলে তার মৃত্যু নিশ্চিত। চাইলে আপনারা বিষয়টা গুগল করে দেখতে পারেন, এই বিষয়ে অনেক থিওরি পেয়ে যাবেন। কুরাপ্পান বুঝে যায় এসবের পিছনে একজন মাস্টার প্ল্যান আছে। আপেলের বীজ খাইয়ে দিয়ে সে কোকিলাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্যক্রমে এ শিকার হয়ে যায় তার বাচ্চা। এখন কুরাপ্পানদের একে খুঁজে বের করতে হবে যে কোকিলাকে আপেলের বীজ খাওয়ার জন্য পরামর্শ দিয়েছে। এদের সবার মধ্য থেকে কে সে মাস্টার প্ল্যান যে সবার আড়ালে লুকিয়ে ভালো সাজার নাটক করে আছে? কুরাপ্পান তাকে বের করতে পারছে না। ঈশ্বরণকে ডেকে বলে, অনেক দেরি হয়ে গেছে, কোকিলার অন্তিম সংস্কারের কাজও বাকি, তাই আমাকে সত্যিটা বলো, আমি জানি তুমি কিছু একটা লুকাচ্ছ। ঈশ্বরণ বলে, স্যার আমি আগেও বলেছি এখনও বলছি, কোকিলার মৃত্যুতে কারো কোনো হাত নেই। কুরাপ্পান বলে, মেনে নিলাম কোকিলার মৃত্যুতে কারো কোনো হাত নেই, কিন্তু তোমার বাচ্চার মৃত্যুতে ওইটা কি বলবে তুমি? ওইটা যে কোনো দুর্ঘটনা ছিল না সেটা তুমি ভালো করে জানো, তাই বলো আমাকে কি লুকাচ্ছ? ঈশ্বরণ বলছে না, বলে, স্যার আমি এমন পরিস্থিতিতে পড়ে গেছি, আমার বাচ্চার হত্যাকারীকে শাস্তিও দিতে পারছি না, দয়া করে অনুমতি দিয়ে দিন, অন্তিম সংস্কারটা সেরে ফেলি। কুরাপ্পানেরও আর কিছু করার নেই, ইনভেস্টিগেশন চলবে, তবে আপাতত অন্তিম সংস্কারের কাজটা করে ফেলার জন্য অনুমতি দিয়ে দেয়। অন্তিম সংস্কারের কাজ শুরু করে দিতে বলা হয়। এদিকে নাথরাইন রেগে মেগে 100-তে 100, কারণ সে প্রমাণ করাতে পারছে না ঈশ্বরণ যে খুনি। এক সাইডে গিয়ে ডক ডক করে লাল পানি গিলতে শুরু করে, কি করবে না কি করবে কিছু বুঝতে পারছে না। প্রিয়ার উপর এমন করে তাকিয়েছিল যেন সে তাকে এখনই মেরে ফেলবে। প্রিয়া যাচ্ছে হচ্ছে বালতি নিয়ে পানি নিয়ে আসার জন্য বাসার পিছনের দিকে, নাথরাইন তার উপর নজর রেখে চলেছে। সিন কাট হয়ে যায়, ঈশ্বরণ প্রিয়াকে দেখছে না। দিদিকে জিজ্ঞাসা করে, দিদি প্রিয়া কোথায়? দিদি বলে, অনেকক্ষণ হচ্ছে সে পানি নিয়ে আসার জন্য পিছনের দিকে গেছে, এখনও আসছে না কেন? ঈশ্বরণের একটু একটু ভয় লাগতে শুরু করেছে, কারণ সে এখানে নাথরাইনকেও দেখা যাচ্ছে না। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, প্রিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই মিলে তাড়াতাড়ি পিছনের দিকে ছুটে যাই। ওইদিকে একটা জঙ্গল টাইপের জায়গা ছিল, যেখানে আমরা দেখি নাথরাইন প্রিয়াকে বস্তায় ভরে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। বস্তার ভিতরে প্রিয়া ছটপট করছিল, এদিকে ঈশ্বরণও চিৎকার করতে করতে প্রিয়াকে খুঁজছে। প্রিয়াকে খোঁজার জন্য কালিদাসরা একদিকে যায়, ঈশ্বরণ আরেকদিকে, কারণ জায়গাটা বিশাল বড়। অন্যদিকে আমরা নাথরাইনকে দেখি, যে কিনা প্রিয়াকে এই জায়গাটিতে নিয়ে এসেছিল, তাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলার ব্যবস্থা করে, সাথে বলে, তুমি কোকিলাকে মেরেছ, সত্যিটা বলো না হলে তোমাকে এক্ষণি মেরে ফেলব। প্রিয়া বলে, কসম করে বলছি কোকিলার মৃত্যুতে আমার কোনো হাত নেই। নাথরাইন রেগে মেগে প্রিয়াকে মারতে যাবে কি, তখনই সেখানে ঈশ্বরণ চলে আসে। দূর থেকে চিৎকার করে বলে, নাথরাইন প্রিয়াকে ছেড়ে দাও, কোকিলাকে আমি মেরেছি। এটা শুনে নাথরাইন প্রিয়াকে ছেড়ে দেয়, ঈশ্বরণকে মারার জন্য এগিয়ে যাচ্ছে। ঈশ্বরণ বলে, নাথরাইন আমাকে একটা মিনিট সময় দাও, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি, দেখো রাগের মাথায় উল্টোপাল্টা কিছু করিও না,
কিন্তু নাথরায়ণকে থামাইকে ঈশ্বরণকে সে মারবেই মারবে। ঈশ্বরণ কোনোরকম নাথরায়ণকে সামাল দিয়ে আগে সে প্রিয়াকে বাঁচিয়ে নেয়, সাথে বলে তোমাকে বাঁচানোর জন্য আমি মিথ্যা বলেছি, মানে ককিলাকে আসলে ঈশ্বরণ মারেনি। নাথরায়ণ আবারও সে তাদের উপর হামলা করার চেষ্টা করে, একটুর জন্য ঈশ্বরণা কোনোরকম করে বেঁচে যায়। ততক্ষণে সেখানে কালিদাসরাও চলে এসেছে, সবাই মিলে নাথরায়ণকে থামানোর চেষ্টা করছিল। কিন্তু নাথরায়ণ এমন পরিমাণের পাগল হয়ে গেছে, ধরে ধরে একজন একজনকে কচু কাটার মতো কাটছিল। কালিদাসকেও ছাড়ে না, একেবারে জানেই মেরে ফেলে। আর না পেরে ঈশ্বরণ নাথরায়ণের সাথে ফাইট শুরু করে দেয়। দুজনের মধ্যে জবরদস্ত ফাইট হচ্ছে। নাথরায়ণ ঈশ্বরণকে এমনভাবে ধরে যেন ঈশ্বরণকে সে এক মিনিটেই মেরে ফেলবে। আর কোনো উপায় না দেখে ঈশ্বরণকে বাঁচানোর জন্য প্রিয়া একটা লাঠি দিয়ে পিছন থেকে নাথরায়ণের উপর হামলা করে। এবার নাথরায়ণ ঈশ্বরণকে ছেড়ে দিয়ে প্রিয়ার পিছনে লেগে যায়। ততক্ষণে ঈশ্বরণও এসে নাথরায়ণের উপর ঝাঁপিয়ে পড়ে, এক ঝটকায় ধরে তার পা একেবারে ভেঙে দেয়। এর মাঝে প্রিয়া হাতে বিরাট একটা পাথর নিয়ে নাথরায়ণকে একেবারে জানে মেরে ফেলতে যাচ্ছিল। ঈশ্বরণ তাড়াতাড়ি প্রিয়াকে থামাই, বলে পাগল হয়েছ নাকি, এটা কি করতে যাচ্ছিলে তুমি? আর নাথরায়া তোমার এত রাগ কেন হচ্ছে? কোকিলার মৃত্যুর জন্য আমাদের মধ্যে কেউই দায়ী না, শুধুমাত্র তুমি দায়ী, তোমার জন্যই তাকে মরতে হয়েছে। ভাবছো কেন, কিভাবে? তাই তো, আমাদের বাচ্চা মারা গিয়েছিল 9ই মার্চ। সে 9ই মার্চ একই দিন 2005 সালে আমাদের গ্রামের আরও একটা মেয়ে মারা গেছে, মনে আছে তোমার? চিত্রা। সিনেকান থেকে 2005 সালের 9ই মার্চের সেই দিনের ফ্ল্যাশব্যাকে যাই। এটা হচ্ছে কোকিলাদের স্কুল, আজকে তাদের পরীক্ষার রেজাল্ট দিচ্ছে। এটা হচ্ছে কোকিলা, যাকে ম্যাডাম ডেকে বলছিল, এত কম নাম্বার কেন পেয়েছ? চিত্রা তো তোমার বান্ধবী, সে তো ফার্স্ট হয়েছে, তার সাথে সবসময় মেলামেশা করো, তার কাছ থেকে কিছু শিখতে পারো না? এটা শুনে ক্লাসের সবাই কোকিলার উপর হাসতে শুরু করে, যার কারণে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর কোকিলা চিত্রার সাথে কথা বলছিল না, তার উপর অভিমান করেছিল। চিত্রা তাকে মানানোর ট্রাই করছে, বলে সবাই তোমার উপর হাসলেও আমি তো তোমার উপর হাসিনি, আমি তো তোমার বন্ধু। কিন্তু কোকিলা চিত্রাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এত জোরে সে চিত্রাকে ধাক্কা দিয়েছিল, যার ফলে চিত্রা ব্রিজের উপর থেকে নিচে পানিতে পড়ে যায়। তখন কোকিলাদের পিছন পিছন সেখান দিয়ে আসছিল হচ্ছে নাথরায়ণ এবং পান্ডি। কোকিলা চিত্রাকে বাঁচানোর জন্য জোরে চিৎকার করতে চাইছিল, কিন্তু নাথরায়ণ গিয়ে তার মুখ চেপে ধরে, যাতে চিৎকার শুনে কেউ না আসে, দোষটা কোকিলার উপর না যায়। পান্ডিও ততক্ষণে চিত্রাকে বাঁচানোর জন্য উপর থেকে লাফ দিয়ে দিয়েছে। পানি থেকে চিত্রাকে তোলে তো ঠিকই, কিন্তু তাকে বাঁচাতে পারে না। আর এ চিত্রা অন্য কারো মেয়ে ছিল না, এ কার মেয়ে ছিল জানেন? কোকিলার বাবার কাজের লোক, ওই পাপাতির মেয়ে। নাথরায়ণ পান্ডিকে কিছু টাকা দিয়ে বলে, চিত্রা কিভাবে পানিতে পড়ল এই ঘটনাটা যেন কাউকে না বলে, মানে কোকিলাকে সে ভালোবাসে না, তাই তাকে বাঁচানোর জন্য এসব করছে আর কি। কোকিলাও ভয়ে এত বছর ঘটনাটা কাউকে বলে না। কিন্তু বিয়ের পর একই দিন, মানে 9ই মার্চ, যখন ভুলবশত তাদের বাচ্চা মারা যায়, তখন কোকিলা বুঝতে পারে এটা সে চিত্রার সাথে যে পাপটা করেছে না, ওইটার জন্য এরকমটা হয়েছে। উপরওয়ালা তার পাপের শাস্তি তার বাচ্চাকে দিয়েছে। কোকিলা সব কিছু ঈশ্বরণকে বলে দেয়। ঈশ্বরণ কোকিলাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোকিলা এতটা ডিপ্রেশনে চলে গেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, ঘুমাতেও পারছে না, বসে বসে সারাক্ষণ কান্না করছিল। এসব আর সহ্য করতে না পেরে একদিন সবগুলো ঘুমের ট্যাবলেট দুধের সাথে মিশিয়ে একসাথে খেয়ে নিজেকে শেষ করে দেয়। সিন একটু করে প্রেজেন্ট আসে, ঈশ্বর আর নাথরায়ণকে বলে, ওই দিন যদি তুমি কোকিলার মুখ চেপে না ধরতে, যদি সত্যটা সবার কাছ থেকে না লুকাতে, তাহলে আজ কোকিলা এবং আমাদের সন্তানের এই অবস্থা হতো না। বেশি থেকে বেশি হলে ওই সময় সবাই সত্যটা জেনে তাকে একটু বকা দিত আর কি, কমসে কম এ পর্যায়ে সে তো আর নিজেকে নিজে শেষ করতো না, তাই তার মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছ তুমি। এসব জানতে পেরে নাথরায়ণ অনেক কান্না করে, তার ভুলের জন্য আজ এই অবস্থা হয়েছে। যাই হোক, পরের সিনে কোকিলার অন্তিম সংস্কারের কাজ সম্পন্ন করা হয়। সিন চলে যায় এর কয়েক মাস পর। সুন্দর একটি সকাল, ট্রাকে করে ঈশ্বরণ কোথা থেকে ফিরছে। মাঝ রাস্তায় কুড়াপ্পান তাকে দাঁড় করাই, বলে, ঈশ্বরণ এবার তো বলে দাও, আসল মাস্টার মাইন্ডটা কে? কেই বা কোকিলাকে আপেলের বীজ খাওয়ার পরামর্শ দিয়েছিল? ঈশ্বরণ এবার সত্যটা বলে দেয়। কোকিলের মুখ থেকে ওই দিন সব কিছু শোনার পর ঈশ্বরণ সাথে সাথে গিয়ে পান্ডিকে ধরে, কারণ কোকিলা এবং নাথরায়ণ ছাড়া একমাত্র পান্ডি সত্যটা জানত। সে চিত্রের পরিবারের কাউকে না কাউকে এটা বলে দিয়েছে, যার কারণে তারা প্রতিশোধ নেওয়ার জন্যই আপেলের বীজ খাইয়ে কোকিলাকে মারার ট্রাই করেছে। পান্ডি বলে, নাথরায়ণ তার উপর রাগ দেখিয়েছিল, যার জন্য সে রাগের মাথায় ঘটনাটা পাপাতি ছেলে মুত্তুকে বলে দিয়েছিল, মানে চিত্রার ভাইকে। পান্ডি মুত্তুকে বলে দেয় চিত্রা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তার মৃত্যুর জন্য কোকিলাই দায়ী ছিল। এখন মুত্তু বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্ল্যান করে সে কোকিলাকে মারার। কিছু আপেল এবং আপেলের বীজ নিয়ে এসে সেগুলো কোকিলাকে দেয়, সাথে বলে, এগুলো খেলে তোমার সন্তান ভালো দুধ পাবে। কিন্তু ভুলবশত মুত্তুর এই প্ল্যানের শিকার হয়ে যায় কোকিলাদের সন্তান। মুত্তু নিজেও আসলে এটা কল্পনাও করেনি,
যে ভুলবশত বাচ্চা মারা যাবে। এর জন্য মুত্তু নিজে অনেক কান্না করেছিল। সিন প্রেজেন্ট আসে, কুরাপ্পান বলে তো তুমি চাও না তোমার বাচ্চার হত্যাকারী শাস্তি হোক? ঈশ্বরন বলে এইটা হত্যা না স্যার, এটা প্রকৃতির নিয়ম, ভুলবশত হয়েছে। আমি যদি সত্যটা বলে দিয়ে মুত্তুকে গ্রেপ্তার করিয়ে দিই তাহলে পাপাতে হারাবে তার সন্তান, মুত্তুর ওয়াইফ হারাবে তার স্বামী, আর তাদের মেয়ে হারাবে একজন বাবা। সত্যটাও সবার সামনে চলে আসবে, সবাই ককিলাকে হত্যাকারীর নাম দিয়ে দিবে, অনেক ঘৃণা করবে তাকে। আর আমি এটা জীবনেও চাই না, একজনকে শাস্তি দিতে গিয়ে আরও চারজন নির্দোষের শাস্তি হোক। উপরওয়ালার কাছে ছেড়ে দিয়েছি, যারা অপরাধ করে সেই অপরাধটা তাদের শান্তিতে বাঁচতে দেয় না, দিনের পর দিন ভিতর থেকে তাদের কুঁড়ে কুঁড়ে খাই। যেমন ককিলা শাস্তি পেয়েছে তেমন মুত্তুও একদিন না একদিন শাস্তি পাবেই। এটা বলার সাথে সাথে সিন শিফট হয়ে যায় মুত্তুর বাসায়। মুত্তু শেভ করছে, তার ওয়াইফ চুলায় আগুন জ্বালাচ্ছিল, তাদের মেয়ে স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছে। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে এইমাত্র বের হই, আর বের হতে না হতে একটা কার এসে তাকে উড়িয়ে দেয়, যে ঘটনাটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। মুত্তুর মেয়েকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসা হয়। ট্রিটমেন্ট সেরে ডক্টর জানায় মেয়ের অবস্থা অনেক খারাপ, উপরওয়ালার কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই। মুত্তু বুঝে যায় এটা সে ঈশ্বরানের বাচ্চার সাথে যে পাপটা করেছে উপরওয়ালা তারই শাস্তি দিচ্ছে। বাসায় এসে একটি কাগজে সব কিছু লিখে, এ উপরওয়ালা, আমি যে পাপ করেছি এর জন্য তুমি আমাকে শাস্তি দাও, আমার জীবন নিয়ে নাও, আমার মেয়েকে তুমি বাঁচিয়ে দাও। এই বলে মুত্তু নিজের জীবন নিজে দিয়ে দেয়, আর মুভিটাও এইখানে শেষ হয়ে যায়। যেতে যেতে মুভিটা আমাদের অনেক কিছু শিখিয়ে যায়, পাপ করবেন এর শাস্তি একদিন না একদিন পেতেই হবে। যাই হোক, ভিডিও আর বড় করছি না, আমাদের পরিবার 100-এর অনেক কাছাকাছি, আশা করছি জলদি আপনারা সেটা পূরণ করে দিবেন। সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা বাই বাই।